হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিডিবি ফার্স্ট ইয়ারে যেসব স্টুডেন্ট রয়েছে তোমাদের, যে পরিবেশবিদের যে সাবজেক্টটি রয়েছে, তো সেই পরিবেশবিদ্যার সাবজেক্টের এমসিকিউ অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো প্রতিবারের মতো কিন্তু একটি কথাই বলবো, যারা এখনও পর্যন্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে নাও। তো এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই স্ক্রিনে, এখানে তোমাদের মূলত এমসিকিউ মূলত 33টি মতো কোশ্চেন রয়েছে, তোমাদের পরীক্ষা আসার মতো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। তোমরা যদি এই কোশ্চেনগুলো ফলো করো তাহলে অবশ্যই যে 10টি কোশ্চেন থাকে এমসিকিউ, 10টি কিন্তু অ্যান্সার তোমরা দিতে পারবে। তো এখানে ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এক নম্বরে বিশুদ্ধ পানীয় জলের পিএইচ হলো 7, এখানে বিশুদ্ধ পানীয় জলের পিএইচ 7। তো তারপরে দুই নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে জিহ্বার অজন হ্রাস পায় পিজি লেস দেন আর। তারপরে যে কোশ্চেনটা রয়েছে ইউভি হাইফেন বি বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হলো 280 থেকে 315 nm। তো তারপরে চার নম্বরে যে কোশ্চেনটা রয়েছে ISI মান অনুসারে পানীয় জলের আর্সেনিক যোগের সর্বোচ্চ অনুমোদন সীমা হলো 0.05 mg/L। তারপরে পাঁচ নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হেপাটাইটিস বি হলো ভাইরাস ঘটিত রোগ। ছয় নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বায়ু দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইন ড্যাশ সালে প্রণয়ন করা হয়, এটা হচ্ছে 1981 সালে। তারপরে সাত নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদাই একমুখী। তারপরে এক বেল হলো 10 dB। তারপরে নয় নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিঃশব্দ অঞ্চলে রাতে নির্ধারিত নিরাপদ শব্দের প্রাবল্য মাত্রা হলো 10-40 dB। তো তারপরে দশ নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে SIMM স্তর কী দ্বারা গঠিত, এটা হচ্ছে সিলিকন ও ম্যাগনেসিয়াম, শর্টকাট হচ্ছে SIO MG। তারপরে এগারো নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ হলো মিথাইল আইসোসায়ানাইট। বারো নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে বন মহোৎসব উদযাপিত হয়, এখানে নিচের দিকে রয়েছে 1 জুলাই। তো তার আগে একটু কথা বলে নিই তোমাদেরকে, এই যে তোমরা যে এমসিকিউ অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। তোমরা যদি এই কোশ্চেনগুলো ফলো করো অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় প্রত্যেকটির এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু দিতে পারবে। তো তার আগে একটু কথা বলে নিই, তোমরা যে পিডিএফটা যে কোশ্চেনগুলো দেখছো এই পিডিএফের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবে। যদি ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, ওখানে অবশ্যই করে কিন্তু কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক দিয়ে যাবে। তো তারপরে নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে জিহ্বার অজন হ্রাস পায় যখন, সেটা হচ্ছে পিজি লেস দেন আর। তারপরে চোদ্দ নম্বরের কোশ্চেনটা রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন কে শুরু করেন, এত হচ্ছে মেধা পাটিকর। তারপরে পনেরো নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নবীভবনযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো সৌরশক্তি। ষোলো নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে 30 থেকে 60 বায়ুমণ্ডলের অজনের ঘনত্ব হলো 350 DU। সতেরো নম্বরে যে কোশ্চেনটা রয়েছে জিওডিয়া রোগের বাহক জীবাণু হলো প্রোটোজোয়া, ইউভি হাইফেন সি বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হলো 100 থেকে 280 nm। তারপরে ১৯ নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ISI মান অনুসারে পানীয় জলের দ্রাব্য অক্সিজেনের DO সর্বোচ্চ অনুমোদন সীমা হলো 2.0 ppm। কুড়ি নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 18 কিমি পর্যন্ত বায়ুস্তরকে ড্যাশ বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়, ভারতের মোট উদ্ভিদ প্রজাতি হলো প্রায় 45,000। তারপরে ২২ নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউন ল্যান্ড কমিশনের শীর্ষক মূল প্রতিবেদনটির নাম হলো আওয়ার কমন ফিউচার। ২৩ নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন ড্যাশ সালে প্রণয়ন করা হয়, এটা হচ্ছে 1972 সালে। বায়ুমণ্ডলের অজনের ঘনত্ব থেকে ড্যাশ এককে প্রকাশ করা হয়, ডবসন এককে কিন্তু প্রকাশ করা হয়। কোন গ্যাসটি বাতাসের সবথেকে বেশি থাকে, নাইট্রোজেন। বায়ু দূষণের মূল কারণ ধোঁয়া। তো তারপরে যে নেক্সট কোশ্চেনটা রয়েছে ২৭ নম্বরে সেটা হচ্ছে স্ট্র্যাটোপোজের অপরের স্তরের নাম কি, এটা হচ্ছে মেসোস্ফিয়ার। ২৮ নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সিক্ত মাটি এবং সিক্ত বায়ু কোন ধরনের বাস্তুতন্ত্রের অন্তর্গত, লিমনিক।
19 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পরিকৃতির কার্বনের বহুলাংশ সমুদ্রে কি হিসাবে থাকে, এটা হচ্ছে বাইকার্বনেট। তারপরে 30 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে শিম্বজাতীয় উদ্ভিদে নাইট্রোজেন গ্রহণ করে এমন একটি ব্যাকটেরিয়ার নাম কি, রাইজোবিয়াম। 31 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গভীর নলকূপ খরার ব্যাপকতার কারণে পানীয় জলে কি মিশে যাচ্ছে, আর্সেনিক, ফ্রেয়ন 113 কোন ধরনের গ্যাস, এটা হচ্ছে CFC-3। তারপরে নেক্সট কোশ্চেন 33 নম্বরে 1999 এর অনুমোদিত শব্দের প্রাবল্য মাত্রা হলো 80 dB। তো এই ছিল তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ENVS সাবজেক্টের MCQ অর্থাৎ শর্ট প্রশ্নের প্রত্যেকটির কোশ্চিন ও অ্যান্সার। এই কোশ্চিনগুলো তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই করে তোমাদের কিন্তু ফাইনাল এক্সামের সমস্ত রকম যে MCQ কোশ্চিনগুলো থাকবে সব কিছু কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু এই কোশ্চেনগুলো ফলো করে নিও। তো প্রতিবারের মতো কিন্তু একটি কথা বলবো, যারা এখনও পর্যন্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে প্রেস করো এবং পাশের যে বেল নোটিফিকেশানটা আছে ওটাতে অবশ্যই করে প্রেস করবে। তাহলে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে কিন্তু তোমাদের সবার আগে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন বা কিছু জানার থাকে তাহলে আমার ভিডিও নিচে অবশ্যই করে কমেন্ট করো, আমি প্রত্যেকটি কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো তোমাদের এরপরে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো শর্ট প্রশ্ন বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে বা এর বাইরে হয়তো আর কোনো কোশ্চেন পড়বে না। তোমাদের যে 2016 থেকে যে 2020 পর্যন্ত যত রকম যে প্রিভিয়ার্সের কোশ্চেন ছিল সেই সব প্রিভিয়ার্সের কোশ্চেন সলভ করে কিন্তু এই শর্ট প্রশ্নগুলো বা MCQ কোশ্চেনগুলো কিন্তু তোলা হয়েছে। তো এই কোশ্চেনগুলো তোমরা ফলো করলে অবশ্যই কমন পাবে, কোনো রকম অসুবিধা হলে অবশ্যই করে কমেন্ট করবে, আর এই ভিডিওটি অবশ্যই করে তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। আর এই ভিডিওর PDF যেটা দেখতে পাচ্ছ এটার PDF যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু তোমরা PDF ফাইলটি খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবে। এরপরে যদি কোনো ডাউনলোড করতে অসুবিধা হয় অবশ্যই করে কমেন্ট করবে, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের প্রত্যেকটি রিপ্লাই দেওয়ার।